দর্শক বন্ধু তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা অনেকেই বিভিন্ন রকম ভাবে কমেন্ট করে জানাচ্ছো যে স্যার এবারে জীবন বিজ্ঞানের প্রশ্ন কেমন হবে, কারণ তোমাদের মনে একটা ভাবনা হয়তো রয়েছে যে স্বাভাবিকভাবে প্রতি বছর মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই কোনো না কোনো পেপারের প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন হয়। তো এবার দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা তিনটে পরীক্ষা পার হয়ে এসেছি, বাংলা, ইংরেজি এবং ভূগোল। এবং তিনটে পরীক্ষার প্রশ্ন যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি তাহলে এটা পরিষ্কার বুঝতে পারবো যে তিনটে প্রশ্নই কিন্তু আমাদের কাছে খুব সহজ এসছে, এমনকি আমরা যে সাজেশন গুলো দিয়েছি সেই সাজেশন গুলো হুবহু কিন্তু কমন চলে এসছে। তো স্বাভাবিকভাবে প্রতি বছর দেখা যায় যে কোনো না কোনো একটা প্রশ্ন একটু পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো ছাড়ে। তো এবছর কি সেটা জীবন বিজ্ঞানের উপর পড়বে না, একদম পরিষ্কার তোমাদের বলে রাখতে চাই, তোমরা এই নিয়ে বেশি চিন্তিত হয়ো না, কারণ যতদূর আমরা তথ্য পেয়েছি বা যতদূর অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে ভাবনা চিন্তা করে জানতে পেরেছি যে এবছর অন্তত জীবন বিজ্ঞান প্রশ্ন কিন্তু কঠিন আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। কারণটাও রয়েছে, কারণটা হচ্ছে যেহেতু আগের বছর আমাদের জীবন বিজ্ঞানে তিনটে চ্যাপ্টারের পরীক্ষা হয়েছিল এবং দুটো চ্যাপ্টারের পরীক্ষা হয়নি, এবং এবছর কিন্তু দুটো চ্যাপ্টারকে সংযোজন করা হয়েছে, অর্থাৎ মোট সম্পূর্ণ সিলেবাসের উপরেই কিন্তু আমাদের পরীক্ষাটা হচ্ছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে যে চ্যাপ্টারগুলো পরে সংযোজন করা হয়েছে, অর্থাৎ মোট যে পাঁচটা চ্যাপ্টার, সেজন্য ছাত্রছাত্রীদের একটু পড়তে হচ্ছে বেশি, এটা স্বাভাবিকভাবে। কারণ অন্য বছর যে পার্টগুলো বাদ দিয়ে পড়লে হতো, এবছর কিন্তু সেই পার্টগুলোকে বাদ দেওয়া যাচ্ছে না, একটু বেশি পড়তে হচ্ছে। আর একটা যেটা বিষয় রয়েছে সে বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোর প্রশ্ন জীবন বিজ্ঞান থেকে করতেই হবে, অর্থাৎ যে জায়গা থেকে প্রশ্ন আসবেই এবং যে জায়গা থেকে প্রশ্ন হবেই। তো সেই প্যাটার্ন যদি মেনে চলতে হয় তাহলে এবছর জীবন বিজ্ঞানের প্রশ্ন কঠিন হবার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আমরা যে ইতিপূর্বে সাজেশনগুলো দিয়েছি নিশ্চিন্তে থাকতে পারো, হুবহু প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে। এবং যে চিন্তাগুলো করছো যে স্যার জীবন বিজ্ঞানের প্রশ্ন কঠিন হবে কিনা, একদম নিশ্চিন্তে থাকো, জীবন বিজ্ঞানের প্রশ্ন তেমন কঠিন হওয়ার জায়গা নেই, খুব সামান্য মানের কোশ্চেন হবে। মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে প্রশ্নগুলোকে বুঝে উত্তর করার চেষ্টা করবে। আর ইতিপূর্বে আমরা একটা ভিডিও পোস্ট করেছি শিক্ষকদের ভাবনা চিন্তা, তাদের কিভাবে ভালো মার্কস পাওয়া যায়, তাদের যে টিপসগুলো রয়েছে সেই টিপসগুলো নিয়ে, এবং সেখানে আমরা আলোচনা করেছি কি করে 90-এর মধ্যে 90 পাওয়া যাবে। তাছাড়াও আরও একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে যারা কিছুই পড়েনি কিভাবে পাস করবে, প্রয়োজনে সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারো, তোমার কাজে লাগবে। বা যারা এই টাইপসের স্টুডেন্ট রয়েছো যে মনে করছো যে আমাকে 90-এর মধ্যে 90 পেতে হবে, তারাও সেইভাবে উপকৃত হতে পারবে। আর যদি সেই ধরনের স্টুডেন্ট থাকে যে কিছুই পড়া হয়নি কিভাবে পাস করব, তারাও কিন্তু সেই ভিডিওতে উপকৃত হতে পারবে। জাস্ট 2-4টে ভিডিওর আগে পরেই দেখতে পাবে এই টাইপের ভিডিওগুলো। তো যাই হোক, এইটুকু ছোট্ট একটা তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।